বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের খবরে। হোয়াটসঅ্যাপল বিজনেস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ইসি মেম্বার মাসুক সর্দারের পরিচালনায় সভায়তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সহসভাপতি আফজল মিয়া, গোলাম আজম তালুকদার, কাউন্সিলর গোলাম রব্বানী, সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ও ইসলাম উদ্দিন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম চৌধুরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ব্রিটেনের স্থানীয় শিল্পী বৃন্দগণ গান সঙ্গীতে পরিবেশন করেন। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যে সমাজে খেলাধুলার চর্চা বেশি থাকে সেই সমাজ মেধা ও জ্ঞানে সমৃদ্ধ থাকে। রবিবার পশ্চিম লন্ডনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্যারাম প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াত্তরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা অ্যাকাউন্ট্যান্ট ডক্টর নুরুল আলম। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সেলিম চৌধুরী, দবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, সুফিয়ান ট্রেজারার আব্দুর রব, প্রচার সম্পাদক জামিল আহমেদ রাসেল, আব্দুল মান্নান, আব্দুল তাহের, আফজল, তারেক আহমেদ, ফরিদ আহমেদ সহ আর অনেকে। ক্যারাম প্রতিযোগিতার প্রথম পুরস্কার লন্ডন ঢাকা লন্ডন টিকিট লাভ করে লন্ডনের মোহাম্মদ কর্নেল, দ্বিতীয় পুরস্কার একটি ল্যাপটপ লাভ করেন বর্নমাউথের মোহাম্মদ গাপ্পার, তৃতীয় পুরস্কার একটি টেলিভিশন লাভ করেন লন্ডনের রাসেল। পাদুভা পৌর কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা। এতে পাদুভাতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকগণ অংশগ্রহণ করেন। পাদুভা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। পাদুভাতে বিভিন্ন দেশীয় লোকদের নিয়ে স্থানীয় পৌর কর্পোরেশন পাদুভা রেল স্টেশন সংলগ্ন একটি পার্কে 3 দিন ব্যাপী আয়োজন করে বহু সাংস্কৃতিক মেলা। মেলার দ্বিতীয় দিন বাংলাদেশি কমিউনিটি রন্ধন অ্যাসোসিয়েশনকে তারা আমন্ত্রণ জানায় এই বহু সাংস্কৃতিক মেলায় অংশ নিতে। বাংলাদেশি সংস্কৃতি বিদেশিদের মাঝে উপস্থাপন করতে রন্ধন অ্যাসোসিয়েশন সহ বাংলাদেশি কমিউনিটির বহু লোক এই মেলায় অংশ নেয়। মেলা ইতালিয়ান স্টলের সাথে বাংলাদেশি একটি স্টল স্থাপন করে সেখান থেকে দেশীয় পিঠা সহ বিভিন্ন প্রকৃতির খাবার বিদেশিদের মাঝে পরিবেশন করেন। এতে দেশীয় খাবার অনেক প্রশংসিত হয়। রন্ধন অ্যাসোসিয়েশনের সভাপতি আশিক মোহাম্মদ পার্থ মেলায় আসা প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য বলেন, আমরা রন্ধন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অনেক কৃতজ্ঞতা যে আপনারা এখানে এসেছেন। এটা আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান, আমরা এটা শুরু করতে যাচ্ছি। তো এটা যদি এটা জাস্ট আমাদের একটা পরীক্ষামূলক আর কি প্রোগ্রামটা। পরে তাদের সংগঠনের সকল সদস্যদের সবার মাঝে পরিচয় করিয়ে দেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মেলা সম্পর্কে বলেন, E quindi noi abbiamo voluto fare una festa che fosse inclusiva, una festa dove tutti potessero partecipare e tutti avessero il loro spazio. বিভিন্ন দেশীয় দর্শক সহ প্রবাসী বাংলাদেশি দর্শকদের মন মাতিয়ে তুলতে বিসেন্সা থেকে আসেন ইতালির অন্যতম নৃত্যশিল্পী সাভি হোসেন উত্তরা। তিনি 3টি নৃত্য পরিবেশন করে দর্শক মুগ্ধ করে তোলেন। ইতালির পাদুবা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামী লীগের ভোট দিলে ইসলাম যায় না, বরং এই দল ক্ষমতায় এলে ইসলামের খেদমত করে। অথচ ইসলামের মুখোশধারী বিএনপি জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রকাণ্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। শিক্ষামন্ত্রী বলেছেন, ব্রিটিশ, ভারত, পাকিস্তান আমল সহ 92 বছরেও স্বতন্ত্র ইসলামী আরবিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি, অথচ বর্তমান সরকারের আমলে আরবি বিশ্ববিদ্যালয়ের আইন সংসদে পাশ হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, রবিবার দুপুরে বিয়ানীবাজার কামিল মাদ্রাসার একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশে 1000 মাদ্রাসার একাডেমি ভবন নির্মাণ এবং 3100 মাদ্রাসার অনার্স কোর্স চালু করেছে। মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পৃথক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চায় না, আর কেউ যদি ধর্মের দোহাই দিয়ে কমলমতি শিক্ষার্থীদের মৌলবাদ জঙ্গিবাদ শিক্ষা দিতে চায় তাহলে সরকার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকি চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবিদ আলী আহমেদ, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আব্দুল হাসিব মনিরা, সাধারণ সম্পাদক আব্দুর আতাউর রহমান খান, শিক্ষামন্ত্রী সহকারী একান্ত সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ে সম্পাদক ও সিলেটের 3 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বৃহত্তর কামালবাজারবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহত্তর কামালবাজারবাসীর উদ্যোগে শনিবার রাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, কামালবাজার এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুর রহমানের সভাপতিতে ও ইব্রাহিম আলীর পরিচালনায় মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিলেট 3 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন রানা, দেওয়ানবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, হাজি দসু মিয়া, হাজি মসুদর আলী, আব্দুস সালাম মেম্বার আব্দুল হাইয়ুম, আব্দুল রব, হাজি চান মিয়া, তাজুল ইসলাম বাঙালি, আনোয়ার আলী, তমিজ জমির আলী মেম্বার, হাজি মফিজ মিয়া সহ আরও অনেকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো।